वेलकम बैक टू माय चैनल। तो आमी आज के तुम्हारे साथ शेयर करब एक खूब सुंदर टेस्टी एक यम्मी रेसिपी तुम्हारा ट्राई कर। तो आज के बनाब सेमुई सेमुईर एक रेसिपी नमकिन सेमुई। तुम्हारा ट्राई करो, ये खूब टेस्टी देखते किन्तु खूब टेस्टी लगे। और वीडियो तुम्हारा किन्तु पुरोटा देखो ना होले किन्तु बुझते पारबे ना जे आमी की यूज कर लाम। ठीक आछे, स्किप करबे ना, एकदम पुरोटा देखबे। तो वीडियो भालो लागले तुम्हारा अवश्य वीडियो के लाइक कर दिओ, शेयर कर दिओ और चैनल सब्सक्राइब कर दिओ और बेल आइकन प्रेस कर दिओ। तो चलो एबार रेसिपिटा देखे नी। सेमुई बनानोर जोनो जे उपकरणगुलो लागबे एखाने देखे नाओ। এখানে কাঁচা সেমুই নিয়ে নিয়েছি। বাজারে কিন্তু ভাজা সেমুইটা পাওয়া যায়, তো ভাজা সেমুইটা নিবে না, কাঁচা সেমুইটা নিবে। ঠিক আছে, তো এখানে কাঁচা সেমুই নিয়ে নিয়েছি আর গোটা সরষে নিয়ে নিয়েছি, গোটা সাদা সরষে, আর ছোলার ডাল নিয়েছি, পেঁয়াজ কুচো, লঙ্কা কুচি, কারি পাতা আর আদা গ্রেট করে নিয়েছি, আর থাকছে মটরশুঁটি আর কাজু। এবার চলো রেসিপিটা দেখে নিই। প্রথমে কাঁচা সেমুইটাকে দুই থেকে তিন মিনিট মতো ফ্রাই করে নেব, ভেজে নেব। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এবার এটা গরম হোক। ফ্রাই করে নেব সেমুইটা, প্রথমে একটু ভালো করে ফ্রাই করে নেব। সেমুইটাকে ভালো করে ফ্রাই করে নেব যাতে কাঁচা কাঁচা ভাবটা না থাকে একদম সেমুইয়ের মধ্যে। এবার গ্যাসের স্পিডটাকে কমিয়ে দিলাম, এবার কমিয়ে দিয়ে ভাজবো সেমুইটাকে। হয়ে গেছে সেমুই ভাজা, হয়ে গেছে। এবার এটা উঠিয়ে নেব, গ্যাসটা অফ করে দিলাম। এটা ফ্রাই করে নেব আমি, কড়াই বসিয়ে দিয়েছি, এটা গরম করে নেব প্রথমে ভালো করে। তো সাদা তেল দিয়ে দেব, সাদা তেল দিয়ে ফ্রাই করে নেব আলুটা। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেব। এবার আলুটা ফ্রাই করে নেব ভালো করে। এবার এর মধ্যে লবণ দিয়ে দিলাম, এবার এর মধ্যে হলুদ দিয়ে দেব, হলুদ দিয়ে দিলাম। চুমুচে করে ভাজতে হবে, একদম বেশি করে একটু ফ্রাই করতে হবে, তো একটু বেশি করে ফ্রাই করে নেব যাতে মুচমুচে ভাবটা চলে আসে। হয়ে গেছে, একটু বেশি করে ফ্রাই করে নিলাম যাতে করে মুচমুচে ভাবটা আসে। হয়ে গেছে ফ্রাই, এবার এটা উঠিয়ে নেব। একটু তেলিয়ে দিচ্ছে, এবার এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা সরষে দিয়ে দিলাম আর ছোলার ডাল দিয়ে দিলাম। এবার এটা ফ্রাই করে নেব, কাজু দিয়ে দিলাম। এবার এগুলোকে একসঙ্গে ফ্রাই করে নেব। প্রায় ফ্রাই হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দেব। এবার এর মধ্যে মটরশুঁটি দিয়ে দিলাম,
এবার এর মধ্যে দিয়ে দেবো আদা, দিয়ে দেবো যতটা আদা আমরা নিয়েছিলাম তার 30% আদা দেব। দিয়ে দিলাম আদা গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম আদা গ্রেট। লবণ দিয়ে দেবো এবার, এবারের মধ্যে জল দিয়ে দেবো, জল দিয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, পরে এবার আমরা ঢাকাটা উঠিয়ে নেব, তারপর কারি পাতাটা দিয়ে দেব। কারি পাতা দিয়ে দিলাম, এটা যেটা ভেজে রেখেছিলাম তো ওটা দিয়ে দিলাম এবার। এবার ঢাকা দিয়ে রাখবো এটা, এবার ঢাকাটা উঠিয়ে নেব। এবার নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ, তো প্রায় অনেকটা হয়ে এসছে, এখনো কিছুটা বাকি আছে। এবার এটাকে নামিয়ে নেব, নামকিন সিমুইয়া তৈরি হয়ে গেছে। এবার ট্রাই করবে, খুব ইজি একটা রেসিপি, ঠিক আছে? দেখতে ভালোই লাগছে, টেস্টিও হবে হয়তো। আলু ফ্রাইটা দিয়ে দিয়েছিলাম মিক্স করে, সেটা দেখাইনি ভিডিওতে, তো এখন দেখিয়ে দিলাম, তোমরা দেখে নাও, ঠিক আছে? রেসিপিটা কিন্তু খুব সোজা রেসিপি, তোমরা অবশ্যই দেখবে ভিডিওটা, খুব ভালো লাগবে, আর দেখতেও কিন্তু খুব টেস্টি লাগছে, ইয়াম্মি। তো তোমরা অবশ্যই এটা ট্রাই করবে, আর কমেন্ট করো কিন্তু অবশ্যই, আর চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা প্লিজ লাইক করো কিন্তু, আর বন্ধুদের সাথে শেয়ার করো বেশি বেশি করে, যাতে করে আমি আরও ভিডিও বানাতে পারি। দেখো খুব টেস্টি লাগছে কিন্তু, দেখতে খুব ইয়ামি হয়েছে, অবশ্যই ট্রাই করো কিন্তু তোমরা, আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।